tardy. Set up one as well. Okay. It's part of the job, so. Jee. Company. But the Hilton Gardening. We stay in Dubai also, Hilton Garden. Assalamu alaikum. Welcome back to my channel. I'm Syed Hossain. I'm going to show you how to do this. I'm going to show you how to do this. Yes, ask your blog. I'm from London to বাংলাদেশে যাচ্ছি দুবাই এয়ারপোর্ট ট্রানজিট হব আমরা টুমরো 7:20 গিয়ে দুবাই এয়ারপোর্টে পৌঁছবো আমার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো জার্নিটা আশা করি ব্লগটা দেখে ভালো লাগবে আমিরাতস এয়ারলাইন্সের ফুল জার্নিটা আপনাদেরকে এই ব্লগে শেয়ার করব যারা প্রথম ব্লগটা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার সাথেই থাকুন দেখতে থাকুন বোর্ডিং পাস নিয়ে চলে আসলাম লাউঞ্জে এখন বসে আছি ওয়েটিং ফর ওপেন দ্য গেট কিছুক্ষণ পরে আমি এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে চলে যাব এয়ারক্রুরা বসে রয়েছে দেখতে পাচ্ছেন সেই সাথে পাইলট রয়েছে ফ্লাইট এক ঘন্টা আকাশে দেখাও এরপরে ডিনার করছি আজকের মেনু রয়েছে চিকেন বিরিয়ানি সেই সাথে রয়েছে ডায়েট পেপসি সেই সাথে রয়েছে চকলেট Excellent. I'm your service recover. No job ever.
ছাড়ি ঐতিহাসিক দিঘি, খুবই সুন্দর একটা দৃশ্য। ছোটবেলায় এই দিঘিতে মনে আছে মাছ ধরেছিলাম ছোটবেলায়। বাড়িতে প্রবেশ করার গেট। এই ছোট ভাই, তুমি ভালো আছো? বা বাতি যা, কেমন আছো? তোমরা ভালো আছো? এভরিবডি অলরাইট? সো লাভলি ভিউয়ার্স, এটা আমার গ্রামের বাড়ি, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর কোড়ালের ডাক শুনতে পেলাম। আগে ভোররাত্রে কোড়ালের ডাক শুনতে পেতাম, খুবই সুন্দর লাগে কোড়ালের ডাক গ্রামের। খুবই সুন্দর অসাধারণ দৃষ্টিতে। এটা আমার বাড়ি, এটা আমার বাবার ঘর, তাই আমার মা সেই ঘরে বসবাস করতো, তাই মাকে নিয়ে আসলাম বাবার ঘরে। এই ঘরে আমার একটা ভাই বাস করতো, সে দুনিয়াতে নাই, আমাদেরকে ছেড়ে চলে গেছে, অসুস্থ ছিল। খুবই সুন্দর দৃষ্টিতে, ভালো লাগে। এটা সেই আলমারি, মা আপনার সেই আলমারিটা না মা? অসুন্দর, অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে, ভালো লাগে ভাই, মেমোরি। আমার এই ভাইটা নাই, সে অসুস্থ হয়ে মারা গেছে। ফ্যানটা অনেক সুন্দর, অসাধারণ। এই যে এইগুলো মা, তোমার জিনিসপত্রগুলো কিছু কিছু দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর। এটা বারিন্দা, এটা বারিন্দা, সুন্দর লাগে, সুন্দরভাবে সাজিয়েছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ। ভাই দুনিয়াতে নাই, বাট এই ঘরে এখন আমার ছোট ভাইয়ের ওয়াইফ, তার একটা মেয়ে নিয়ে বসবাস করে। খুবই সুন্দর, এখানে আমার ভাই বসতেন, বসত, তাই বাবার ঘরের স্মৃতিটাই এই ব্লগে এসে বন্দি করে নিলাম। আমি কি জান, অসাধারণ সুন্দর। আমার মার সাথে আমি খাচ্ছি, লাভলি ভিউয়ার্স। ফাইনালি দেশে চলে আসলাম, গ্রামের বাড়িতে, মা এখানে বাস করে। ভালো লাগলো মাকে পেয়ে, সত্যি এক বছর পরে আবার মার সাথে আজকে দেখা। এবং আমার ছোটো ভাইয়ের ওয়াইফ অনেক কিছু কুকিং করেছে, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে, এটা কি মাছ? এটা মলন্দি, মলন্দি মাছ, গ্রামের গুড়া মাছ, খুবই ভালো। চেওয়া মাছের ভুনা, সেই সাথে রয়েছে এটা কি, বাইলা মাছ, বেলে মাছ, নদীর কই মাছ, কফি দিয়ে, আলু দিয়ে, গ্রাম বাংলার খানা। সেই সাথে রয়েছে লাল শাক, লাল শাক, অসাধারণ সুন্দর, খুবই সুস্বাদু। প্রথম শাক দিয়ে শুরু করলাম, খুবই টেস্টি, বেগুন ভাজাও খুবই মজা খেতে। অনেকদিন পর মার সাথে বসলাম, ভালো লাগলো। সে যখন বিদেশ থেকে আসি, মার কথা মনে পড়ে, মাকে পেয়ে খুবই আমি আনন্দিত। বাবার ঘরে বসে বাবার কথা মনে পড়ছে। পাঁচ বছর আগে বাবা মারা গিয়েছেন, তিন বছর আগে আমার ছোট্ট একটা বোন মারা গিয়েছে, কিছুদিন আগে এই ঘরে বসবাস করতো আমার ছোট একটা ভাই অসুস্থ হয়ে মারা গিয়েছে। তাই সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেহেস্তে নসিব করেন, আমিন। তাই আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।